আসলে তো মেলার মজাই বোঝা যায় না কোনো কিছুর অভাব নাই বহুত কিছু আছে পণ্যে ডিসকাউন্ট চলছে আখিরি অফার আজকে সকাল থেকে দিচ্ছি 50% ডিসকাউন্ট গতকালকে 1200 ছিল আজকে 1000 আখিরি অফার এটা আজকের জন্য স্পেশাল অফার এটা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি Newsnow24 এ সাথে আছি আমি এসান গুনতে গুনতে শেষ হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023 এর 27তম আসর আর এই দিনে ক্রেতাদের যেন উপচে পড়া ভিড় তবে পিছিয়ে নেই বিক্রেতারাও তাদের মধ্যেও যেন শুরু হয়ে গেছে ডিসকাউন্ট দেওয়ার প্রতিযোগিতা দর্শক আজকে আমরা কথা বলবো ক্রেতা ও বিক্রেতাদের সাথে জানবো মেলার শেষ দিন নিয়ে তাদের প্রতিক্রিয়া হ্যাঁ আজকে তুলনামূলক আগের দিনগুলো থেকে অনেক ডিসকাউন্ট অনেক যেটা ছিল 2000 আজকে 1500 থেকে 1200 এরকম পাচ্ছি আর কি অনেক ডিসকাউন্ট খুবই ভালো লাগছে কিন্তু আমরা চাচ্ছিলাম যে আরও কয়েকটা দিন বাড়িয়ে দিলে হয়তো একটু ভালো হতো আমাদের জন্য এই মেলায় কোনো কমতি ছিল না তেমন কমতি মনে হয়নি কিন্তু আসতে যেতে একটু সুবিধা যদি ঢাকার মধ্যে হইতো তাহলে সুবিধা হইতো আগে যেমন সুবিধা ছিল ওইটা এখন নাই এইটুকুই আর কিছু আজকে আমরা সবগুলো প্রোডাক্ট ডিসকাউন্ট দিচ্ছি যেন কাস্টমার হ্যাপি থাক এতদিন আমরা হ্যাপি ছিল এখন কাস্টমার হ্যাপি যেখানে 200 টাকা মাল এখানে আমরা 100 টাকা দিচ্ছি যেখানে 3000 টাকা মাল এখানে আমরা 2500 টাকা দিচ্ছি 500 টাকা ডিসকাউন্ট অল ইজ প্রোডাক্ট ডিসকাউন্ট এটা পাকিস্তানি স্টল পাকিস্তান স্টল লাস্ট টাইম ডিসকাউন্ট দেয় কাস্টমার হ্যাপি মানে আমরা হ্যাপি মেলা বাড়ে না আসলে এটা আমাদের দুঃখ বিষয় মেলা বাড়তো তো আমাদের জন্য একটু প্লাস মনে হতো যেহেতু মেলা প্রথম থেকে স্লো চলছে এখন মেলা লাস্ট টাইমে তিন চার দিন বাড়াতো এটা ভালো হতো আমাদের জন্য কোনো কিছুর অভাব নাই বহুত কিছু আছে দেহার মতন কোনো কিছুর অভাব নাই এখানে খুব ভালো ডিসকাউন্ট আছে খুব ভালো মেলা চলতেছে এখানে আরও এক সপ্তাহ থাকলে আমাদের অনেক ভালো হইতো আজকে তো স্পেশাল ডিসকাউন্ট ভাই আখিরি অফার শেষ অফার কত পার্সেন্ট 90% ডিসকাউন্ট ভাই 90% ডিসকাউন্ট 90% ডিসকাউন্ট 10% অফার পাচ্ছে কতদিন থেকে ডিসকাউন্ট দেওয়া শুরু হয়েছে কতদিন থেকে গতকালকে থেকে গতকালকে 1200 ছিল আজকে 1000 আখিরি অফার এটা আজকের জন্য স্পেশাল অফার এটা আগে থেকে যদি একটু মানে বলে দেওয়া হইতো যে মেলার সময়সূচি বাড়বে তাহলে কাস্টমার আরও ভালো হইতো আরও বেঁচে কিন্তু আরও ভালো হইতো মানে মানুষের আগ্রহটা বেশি থাকতো আর কি এখন তো লাস্টের দিন তো অনেকেই মাল পছন্দ করে কী করতে পারতেছে না লাস্টের দিন তাড়াহুড়া আমাদেরও সমস্যা কাস্টমারদের সমস্যা আর কি কোনো ক্ষতির মুখে পড়ছেন নাকি ক্ষতির মুখে প্রথমে ছিল আর কি বেচে কিন্তু কম ছিল প্রথমে এখন একটু ভালো আর কি প্রথমে এখন লাস্টের এক সপ্তাহ ভালো বেচা কিনে হচ্ছে সবারই এখান থেকে আচার নিয়েছি আচারও ডিসকাউন্ট পেয়েছি আজকে তো মেলার শেষ দিন কেমন লাগছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে মেলায় না আসলে তো মেলার মজাই বোঝা যায় না মেলার সময়সূচি বাড়ালে কি খুশি হতেন খুবই খুশি হতাম আমার থেকে মনে হয় বেশি কেউ খুশি হতো না যদি মেলার সময়সীমা বাড়ানো হতো আলহামদুলিল্লাহ তবে গতবারের সাথে একটু কম মানে গতবার হিউজ পরিমাণ সেল হয়েছে এবার সামান্য একটু কম মানে ধরা যায় আর কি বাণিজ্য মেলা হিসেবে ধরা যায় সেলটা ডিসকাউন্ট দিচ্ছেন ডিসকাউন্ট তো দিচ্ছি 25% ডিসকাউন্ট কেনা দামের চাইতে একটু খরচ রেখে আজকে ছেড়ে দিচ্ছি সব মাল জি আলহামদুলিল্লাহ 50% ডিসকাউন্ট পেয়েছি আজকে শেষ দিন এই জন্য এসেছি বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ একটি মেশিন কিনেছি হ্যাঁ মেসেজ মেশিন ডিসকাউন্ট 50% ডিসকাউন্টে কিনেছি কোনো কমতি ছিল কি এই মেলায় হ্যাঁ কমতি ছিল অনেক কাস্টমারের কমতি ছিল পাবলিকের কমতি ছিল বাট আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে তাতেই হ্যাপি আমি বাটা এবং অ্যাপেক্সের কোনো শোরুম এই মেলাতে আমি কোথাও খুঁজে পাই নাই কিন্তু অন্য অন্য লোকাল ব্র্যান্ডের জুতা ছিল কিন্তু বাটা এবং অ্যাপেক্সের কোনো শোরুম এই মানে এই মেলাতে কোথাও পাই নাই আমি কিন্তু অন্য অন্য সব কিছু ছিল বাট জুতার কোনো শোরুম ছিল না ভালো ব্র্যান্ডের কোনো শোরুম ছিল না এটাই কমতি ছিল ডিসকাউন্ট দেওয়ার পর কেমন সাড়া পাচ্ছেন ক্রেতাদের অনেক বেচাকেনি হচ্ছে আজকে সকাল থেকে বেচাকেনি অনেক হয়েছে ডিসকাউন্ট দেওয়ার পরে বেশি হচ্ছে আর কি বেচাকেনি অন্য অন্য দিনের থেকে আজকে অনেক বেচাকেনি হচ্ছে মেলার যে সময়সূচি বাড়ানো হয়নি এই জন্য কোনো ক্ষতি হচ্ছে আপনাদের এটা তো ক্ষতি হচ্ছে এই সময়সূচি বাড়ানো হয় নাই বাড়ালে সবচেয়ে বেশি ভালো হইতো আমাদের জন্য ভালো হইতো ক্রেতাদের জন্য ভালো হইতো দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন মেলার শেষ দিনকে নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের প্রতিক্রিয়া আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর Newsnow24 এর পাশে থাকবেন